আসসালামু আলাইকুম। বিন্যাস সমাবেশের তৃতীয় লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে। সেগুলো হচ্ছে বিন্যাসের মৌলিক আলোচনা, চক্রবিন্যাস এবং পুনরাবৃত্তিমূলক বিন্যাস। তো আমরা শুরু করি। প্রথমে আমরা দেখে নিই বিন্যাস জিনিসটা কি। বিন্যাস হচ্ছে নির্দিষ্ট সংখ্যক কোনো বস্তু থেকে সমসংখ্যক অথবা এর চেয়ে কম সংখ্যক বস্তু নিয়ে ঠিক কতভাবে সাজানো যায় তার উপায় সংখ্যা। বিন্যাসের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বিন্যাসের ক্রম গুরুত্বপূর্ণ। একটি উদাহরণ যদি আমরা লক্ষ্য করি, উদাহরণটি এরকম: এ বি সি এই তিনটি বর্ণ থেকে তিনটি করে বর্ণ নিয়ে মোট কতভাবে সাজানো যায়। এর সমাধানে আমরা দেখি, যেহেতু তিনটি বর্ণ নেব সেহেতু বর্ণের অবস্থান থাকবে তিনটি, প্রথম দ্বিতীয় তৃতীয়। প্রথম অবস্থানে যদি আমরা এ বসাই তাহলে দ্বিতীয় অবস্থানে আর এ বসতে পারবে না, দ্বিতীয় অবস্থানে বসবে বি অথবা সি। দ্বিতীয় অবস্থানে যদি বি বসে তাহলে তৃতীয় অবস্থানে বসবে সি, দ্বিতীয় অবস্থানে যদি সি বসে তাহলে তৃতীয় অবস্থানে বসবে বি। আবার প্রথম অবস্থানে যদি আমরা বি বসাই তাহলে দ্বিতীয় অবস্থানে বসানোর জন্য আমাদের কাছে উপায় সংখ্যা রয়েছে দুটি, এ অথবা সি। এই উদাহরণের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে এ বসেছে, সুতরাং তৃতীয় অবস্থানে বসবে সি, এবং এই উদাহরণের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে সি বসেছে তাহলে তৃতীয় অবস্থানে বসবে এ। আবার সি এর ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। অর্থাৎ প্রথম অবস্থানে বসানোর জন্য আমাদের কাছে অপশন রয়েছে তিনটি, এ একটা অপশন, এটা একটা, এটা আর একটা। প্রথম অবস্থানে যখন আমরা যে কোনো একটি বর্ণ বসালাম তখন আমাদের কাছে অপশন একটা কমে গেল, অর্থাৎ দ্বিতীয় অবস্থানে বসানোর জন্য আমাদের কাছে দুইটা অপশন রয়েছে। যেহেতু আরও একটি বর্ণ দ্বিতীয় অবস্থানে বসলো, তৃতীয় অবস্থানে বসানোর জন্য আমাদের কাছে শুধুমাত্র একটি অপশন থাকবে। অর্থাৎ যদি আমরা এই উদাহরণটার দিকে লক্ষ্য করি, এই বিন্যাসটির ক্ষেত্রে এ বি সি, তাহলে প্রথম অবস্থানে এ বি অথবা সি যে কোনো তিনটি বসানো যেত, কিন্তু প্রথম অবস্থানে এ বসেছে, দ্বিতীয় অবস্থানে রয়েছে বি অথবা সি, অর্থাৎ দুইটি উপায় সংখ্যা, এবং এই দুইটি উপায় সংখ্যার বি যেহেতু বসেছে এখানে, তৃতীয় অবস্থানে বসানোর জন্য শুধু একটি উপায় সংখ্যা বাকি রয়েছে এবং সেটি হচ্ছে সি। অর্থাৎ এক্ষেত্রে বিন্যাস সংখ্যা হচ্ছে প্রথম ক্ষেত্রে উপায় সংখ্যা 3, দ্বিতীয় ক্ষেত্রে 2 এবং তৃতীয় ক্ষেত্রে 1, এবং অর্থাৎ এদের গুণফল। কারণ এখানে এই ঘটনাগুলো পরস্পর নির্ভরশীল। বিন্যাসের প্রথম লেকচারে আমরা দেখেছি ঘটনাগুলো পরস্পর নির্ভরশীল হলে গণনার গুণনবিধি প্রযোজ্য হয়, সেক্ষেত্রে এর উত্তর 3 ফ্যাক্টোরিয়াল বা 6, যেটা আসলো 3 গুণ 2 গুণ 1 থেকে। এখন আমরা সূত্রের দিকে চলে যাই। এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে প্রাপ্ত বিন্যাসকে আমরা এনপিআর বলি, এবং যেখানে আর হচ্ছে এন এর সমান বা এন থেকে ছোট। কারণ নির্দিষ্ট সংখ্যক জিনিস থেকে বেশি সংখ্যক জিনিসকে আমরা সাজাতে পারি না, এবং বিন্যাসের সাধারণ সূত্র এনপিআর সমান এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে সাজানোর উপায় হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখন যদি আমরা এন সংখ্যক জিনিস থেকে এন সংখ্যক জিনিস নিয়ে সাজাই তাহলে আর এর জায়গায় এন বসবে, এবং আমাদের সূত্র দাঁড়াবে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এন মাইনাস এন 0, 0 ফ্যাক্টোরিয়াল মান 1, আমরা গত লেকচারে সেটা আলোচনা করেছি। তাহলে আমাদের উত্তর হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। এখন যদি আমাদের প্রত্যেকটি উপাদান ভিন্ন না হয় এমন ক্ষেত্রে বিন্যাস সংখ্যা কী হবে? এক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখি। নুন, এখানে দুইটা এন রয়েছে এবং দুইটা ও রয়েছে, অর্থাৎ বর্ণগুলো ভিন্ন ভিন্ন নয়। সেক্ষেত্রে বোঝার সুবিধার্থে আমরা এই একই বর্ণগুলোকে ভিন্ন ভিন্ন কালার দ্বারা প্রকাশ করেছি, এবং এই একই বর্ণ যেমন ও এ দুটো এখন আলাদা দেখা যাচ্ছে। এটা আমরা নিয়েছি বোঝার সুবিধার্থে, এই এন যেটা সাদা কালারে আমরা প্রকাশ করেছি এবং এই এন যেটা হলুদ কালারে প্রকাশ করেছি সেটা আমরা ধরে নিচ্ছি ভিন্ন। তাহলে এদের মধ্যে
এরকম একটা বিন্যাস হতে পারে, এরকম চারটা বিন্যাস। এই ও, এই ও পরস্পর জায়গা বদল করে, এই এন আর এই এন পরস্পর জায়গা বদল করে এই বিন্যাস, এবং আবার এরা পরস্পর জায়গা বদল করে এরকম একটা বিন্যাস। কিন্তু যদি আমরা এগুলো বিভিন্ন রং দ্বারা রঞ্জিত না করতাম, তাহলে আমরা যা পেতাম তা হচ্ছে এই বর্ণগুলো। অর্থাৎ এক্ষেত্রে এই চারটি শব্দ আসলে একটি শব্দকে প্রকাশ করে, এক্ষেত্রে কোনো ভিন্ন বিন্যাস পাওয়া যাচ্ছে না। সুতরাং এক্ষেত্রে বিন্যাস সংখ্যা, আমরা যদি এগুলো ভিন্ন ভিন্ন হতো, চারটি ভিন্ন ভিন্ন বর্ণ হতো, তাহলে আমরা বিন্যাস পেতাম 4 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এক্ষেত্রে যেহেতু দুটি এন এবং দুটি ও রয়েছে, সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই যে দুটি একই উপাদান রয়েছে, অর্থাৎ দুটি এন এবং দুটি ও এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, এবং 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে 4 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভাগ করব, অর্থাৎ এক্ষেত্রে বিন্যাস সংখ্যা 6টি।